এইটাই হলো নিয়ম। এবং আমরা আশা করি এই যে বিএনপির মওদুদ আহমদ বলেছেন যে আমরা চাই না নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যাতে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক, বা বিরোধী দল তো না তারা এখন মানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনে অংশগ্রহণ করা না করা যার যার দলের ব্যাপার, আর আওয়ামী লীগ যদি নাই চায় তাহলে তারা আরও বেশি করে নির্বাচনে অংশগ্রহণ করার দরকার। আওয়ামী লীগ চাইলেও আর তারা করবেন না তা তো হয় না, আর আমরা আওয়ামী লীগ চাই সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক। 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনজীবনে বিপর্যস্ত ডেকে এলার চেষ্টা করেছিল, নির্বাচনকে বানচাল করার সর্বাত্মক চেষ্টা করেছে, পুলিশ হত্যা করেছে, প্রিজাইডিং অফিসার হত্যা করেছে, পুলিং বুথ পুড়িয়ে দিয়েছে, কিন্তু নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে পারেনি। এবং এই যে নির্বাচন তারা করে না এটা তাদের একটা বড় ভুল। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল 14 সালের নির্বাচনের আগে। 5টি সিটি কর্পোরেশনে বিজয় হওয়ার পরে নির্বাচনে অংশগ্রহণ না করা এটা তাদের ভুল, এটা তারা স্বীকার করে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে আহ্বান করেছিলেন, আপনি আসেন বসেন আমরা একসাথে নির্বাচন করি, তিনি আসেন। সুতরাং আগামী নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তাদের অস্তিত্ব সংকট হবে, এবং আমার কাছে মনে হবে এইটা হবে বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা। বিএনপি নির্বাচন অংশগ্রহণ না করে এইটা হবে তাদের জন্য রাজনৈতিক আত্মহত্যা। তো নিশ্চয়ই রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে বিএনপি চাইবে না, সুতরাং নির্বাচনও পরাজিত হবে। সুতরাং নির্বাচন যথাসময়ে সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে এই ক্ষমতাসীন দলের অধীনে, এবং নির্বাচন কমিশন দক্ষতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে সেই নির্বাচন পরিচালনা করবে। এটি হলো আমাদের